হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রহমত এবং আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ খুবই আছি তো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিটি হচ্ছে ব্রেড দিয়ে কিভাবে মজাদার পুটিং তৈরি করবেন আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি খুব সহজেই এই রেসিপিটি তৈরি করেছি আশা করি আপনারা যদি আমার রেসিপিটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও খুব সহজে এই রেসিপিটি বাসায় তৈরি করতে পারেন অনেক সময় দেখা যায় আমাদের বাসায় বাসি ব্রেড থেকে যায় এটা বড়রা কিংবা ছোটরা কেউ খেতে চায় না তো যদি আমরা এভাবে পুটিং তৈরি করি তাহলে কিন্তু বড়ো হোক ছোট হোক সবাই খেতে খুবই পছন্দ করবে তো আমার আজকের ব্র্যাড পুটিংটি কিভাবে তৈরি করেছি চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে দেখে আসি কি কি উপকরণ ব্যবহার করেছি আমি এই ব্র্যাড পুটিং তৈরি করতে তো এই ব্রেড পুটিং তৈরি করতে আমার সর্বপ্রথম যেটি লেগেছিল সেটি হচ্ছে আমি এখানে ছয় পিস বড়ো সাইজের ব্রেড নিয়েছি আর নিয়েছি দুইটা বড়ো সাইজের ডিম নিয়েছি দেড় কাপ পরিমাণ তরল দুধ তো এছাড়াও আমাদের আরও লাগবে যে যে উপকরণগুলো সেগুলো আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব তো সর্বপ্রথম আমাকে যেটি করতে হবে আমি সর্বপ্রথম ব্রেডগুলোকে একটু ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করলে ব্রেডগুলো একদম মিহি করে গুঁড়ো হয়ে যাবে তো চলুন আমি ব্রেডগুলোকে এভাবে ছোটো ছোটো করে চিড়ে ব্ল্যান্ড করে নিব তো আমি এখানে ব্রেডের চারপাশে যে ব্রাউন কালারটা সেই অংশটাও ইউজ করতেছি সেটা আমি বাদ দিই নাই তো আপনাদের পছন্দ হলে আপনারা সেটা দিয়েও তৈরি করতে পারবেন আবার পছন্দ না হলে সেটা বাদও দিতে পারবেন তা আসলে খাবার কিন্তু অপচয় করা তেমন ভালো না সেজন্য আমি ব্রাউন কালারের ব্রেড সহ দিয়ে তৈরি করতেছি তো দেখুন আমি কিন্তু ব্রেডগুলো এভাবে খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি তো এখানে এখন শেয়ার করবো এই ব্রেড পুটিংটা তৈরি করতে মোট কী কী উপকরণ লাগে সেগুলো তো এখানে নিয়ে নিয়েছি ব্রেড ব্ল্যান্ড করা নিয়ে নিয়েছি হাফ টি স্পুন পরিমাণ লবণ নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি দুটো ডিম নিয়েছি বাটার নিয়েছি ভ্যানিলা এসেন্স আর নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ তরল দুধ তো সর্বপ্রথম আমরা ডিম দুটো পেটে নেব তো ডিম দুটোকে আমি এভাবে নিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দিব তরল দুধগুলো তবে তরল দুধগুলো কিন্তু আমি হালকা কুসুম করে গরম করে নিয়েছি অবশ্যই এমনভাবে গরম করবেন যাতে তরল দুধের মধ্যে আপনার আঙুলটা দশ সেকেন্ড পর্যন্ত ডুবিয়ে রাখতে পারেন তো এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি হাফ টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন বেনালা এসেন্স বেনেলা এজেন্সটা দিলে কি হয় যে ডিমের কাঁচা গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটা আর পাওয়া যায় না অনেকেই আছে ডিমের কাঁচা গন্ধের জন্য ডিমের পুটিং কিংবা ব্রেড পুটিংটা কেতে চান না তো এভাবে যদি তৈরি করা হয় তাহলে ডিমের আর কাঁচা গন্ধটা থাকবে না তো আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করে এখন দিয়ে দিব গুঁড়ো করা ব্রেডগুলো তো ব্রেডগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন ব্রেডগুলো দিয়ে নিচ্ছি তো ব্রেডগুলো দিয়ে এভাবে খুব সুন্দরভাবে মেশাতে হবে এতে করে আমরা যে ব্র্যাড পুটিংটা তৈরি করব। সে ব্রেড পুটিংটা খুবই সফট হবে ব্রেড পুটিং কিংবা ডিমের পুটিং শক্ত হলে কিন্তু তেমন খেতে ভালো লাগে না সেজন্য অবশ্যই চার পাঁচ মিনিট মতো এভাবে খুব সুন্দর করে হ্যান্ড উইক্স দিয়ে কিংবা কাটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন তো এভাবে আমি প্রায় পাঁচ মিনিট মতো মিশিয়ে নিয়েছি তো অন্যদিকে এখন আমি তৈরি করবো পুটিংয়ের নিচের লেয়ারটা দেওয়ার জন্য এখন ক্যারামেল তৈরি করার জন্য আমি একটি ফ্রাই প্যানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি তা এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পানি তো দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ফ্রাই প্যানের হাতুড়িটা ধরে এভাবে নেড়ে চড়ে চিনি আর পানি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তো এভাবে নেড়ে চেড়ে ক্যারামেলগুলো তৈরি করে নিলাম যখনই দেখবেন যে ব্রাউন কালার হয়ে আসছে তখনই ক্যারামেলগুলো নামিয়ে নিতে হবে তো আমরা যেই পাত্রে পুটিংটা তৈরি করব সেই পাত্রে ক্যারামেলগুলো নিয়েছি তো এখন পাত্রে চতুর দিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলগুলো লাগিয়ে নিব তো এখন সেট হওয়ার জন্য অপেক্ষা করব। প্রায় দুই তিন মিনিট পর্যন্ত তা আমাদের ক্যারামেলগুলো সেট হয়ে গিয়েছে এখন আমি ব্রেডের যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটা সেই পাত্রে দিয়ে দিলাম তো এখন ব্রেড পুটিংটা তৈরি করার জন্য একটা বড়ো সাইজের হাড়ি চুলাই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে দিয়ে দিয়েছি একটা সুতির কাপড় যাতে ব্রেডের নিচে গরম ভাব টান লেগে না যায় গরম ভাব টান লাগলে কিন্তু ব্রেডের নিচের অংশটা পুড়ে যায় এভাবে যদি স্ট্যান্ডের উপর একটা কাপড় দিয়ে ব্রেডটা তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে নিচের অংশটা হয় তো আমি প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করেছিলাম সর্বপ্রথম আমি তিরিশ মিনিট দিয়েছিলাম এরপরে আবারও দশ মিনিট বাড়িয়ে দিয়েছি যেহেতু তিরিশ মিনিটের মধ্যে হয় নাই আমাদের ব্র্যাড পুটিংটা সেজন্য আবারও দশ মিনিট চোলার মধ্যে রেখে পুটিংটা তৈরি করেছিলাম তো দশ মিনিট পরে পুটিংটাকে নামিয়ে পাঁচ মিনিট মতো রেখে ঠান্ডা করে পুটিংয়ের চারপাশে এভাবে একটা চুরির সাহায্যে লেগে থাকা পুটিংগুলোকে ছাড়িয়ে নিয়েছি তো এখন একটি প্লেটে পুটিংটা ঢেলে নেব তো এইভাবে আস্তে করে দুই তিনটা বাড়ি দিলেই পুটিংটা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে উঠে আসবে তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ব্রেড পুটিংটা তৈরি হয়ে গিয়েছে এটা কিন্তু খুবই সফট হয়েছে কে তো কিন্তু ভীষণ মজার হয়েছে তো আপনারা চাইলে বাসায় থেকে যাওয়া বাসি ব্র্যাড দিয়ে এই সুন্দর পুটিংটা তৈরি করে নিতে পারেন খেতে খুবই ভালো লাগবে তো আমার আজকের ব্র্যাড পুটিংটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসই আমাকে আরও সুন্দর সুন্দর রেসিপি তৈরি করতে উৎসাহিত করে তো অবশ্যই ভিডিওটি দেখার পরে লাইক দিয়ে কমেন্টসটা করবেন প্লিজ কারণ আপনারা অনেকে বলে যান কমেন্টসটা করতে তো যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন তাদের যদি আমার সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে বলবেন না যাতে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের মাঝে খুব দ্রুত তাড়াতাড়ি পৌঁছে যায় তার যারা আমার পাশে থেকেছেন আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করেছেন তাদেরকে আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ কারণ আপনারা এভাবে সাপোর্ট না করলে আজ আমি এতটুকু পর্যন্ত আসতে পারতাম না তো আপনাদের সাপোর্টে আমি আজ এই পর্যন্তই আসলাম তো এভাবে সবসময় সাপোর্ট করবেন সবসময় পাশে থাকবেন যাতে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ